সহযোগী নিবেদক লিভিস বার্জার পেইন্ট ইয়োর ইমাজিনেশন এবং পোগো পটাটো চিপস মস্তি ভি ক্রাঞ্চি ভি পুলিশ ফাইট এখনো সময় আছে সোনা একটা রোজগারের চেষ্টা করো সংসারটা একটু মন দিয়ে করো দেখ তুমি যা বলবে আমি তাই করব তবে একটা কাজ করো না কালকে সকালে একবার বাড়ি থেকে 6000 টাকা নিয়ে আসো না প্লিজ দীপক টাকাটা দাও দাদা এটা বরং আপনি মার হাতে দিন না 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 মাও সব মতে নেই তোমাকে দিচ্ছি তুমি চলো রিপন চলো চলো না যাও না মানে যাও না মানে কি পেয়েছিস কি হ্যাঁ চল তোকে দেখাচ্ছি কি ব্যাপার চল চল বাড়িতে কুটুম এলো আর অমৃত খাওয়া ঘোরালো যাও ও কিরকম একটু গিয়ে না কেমন করে যেন কথা বলে তোমরা আর মেয়ে খুঁজে পেলে না মিনি ও ওর মতো সবাইকে গুলি ফেলিস না আমার যত গয়না এ পর্যন্ত সব ফেরত নিয়ে আসবে ওগুলো আমার লজ্জা করে না এক পয়সার মুরত নেই আর খরচের টাকাটাও দিও আমার বাড়ির থেকে না আগেই বলেছিলাম গলা টিপে মেরে ফেল লেখা চুকে যাবে দুধ দিয়ে কাল সব পুষেছে ঠোঁস দিয়ে চোখ অন্ধ করে দে দেখা বেরিয়ে যাবে জিপটা বেরিয়ে গেছে চামচ নিয়ে আসতে হবে জিপটা ঠেলে কথা মা শোন কাপড় জামা সব ভিজে ফেলেছে একটু একটু পাল্টে দাও তো মুখ চোখগুলো একটু ভালো করে পরিষ্কার ঠিক 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 বাবা চলো তো একটা চামচ নিয়ে আসি চলো চলো শুন শুন অ্যাম্বুলেন্সটা তুই চিনা যায় না তাকে না ওকে আমি একটু হসপিটালে ফেলে দিয়া হ্যাঁ কিছু টাকা লাগে কিছু আমি আচ্ছা চলো চামচটা নিয়ে আসি তুই তুমি কি ঠিক করে পরিষ্কার করে দেবো আর শুন তোমার কাপড়টা আমরা না দিলে তুমি একা ওকে একটু হসপিটালে নিয়ে যাবে না না পারবো না আজব লোক তোমাশেই আপনি পুরো কেসটা আমার ঘরে চাপাতে চাইছেন না না কাল রাত থেকে ও পেট ব্যথা করছিল কি থেকে যে কি হয়ে গেল কি হয়ে গেল মানে পেশেন্ট তো মরে গেছে একটা ডেড বডিকে পেশেন্ট বানিয়ে আমার ঘাড়ে চাপিয়ে আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন আমি সামান্য অ্যাম্বুলেন্স চালিয়ে খাই আর এটা আমার কি হয় আপনারা জানেন ফালতু লোক তো মাসি আপনি দেখাচ্ছি মজা ওটাকে মেরে রেখে আর আমার
আগে বলছে কি না একা হাসপাতালে গিয়ে ফেলে আসতে ওরা মনে হচ্ছে খুন করেছে এই শুনা তাই নোংরা ফ্যামিলি একদম মানে জঘন্য এদের মানে শিক্ষা কিচ্ছু নেই জানিস এত নোংরা না শালা আচ্ছা করে বাস ডলা দিতে হয় এই কি অবস্থা দেখলি কি আরে খুন করে রেখেছে জীব বেরিয়ে এসেছে কি বলছিস তুই আর কি বলছিস শুন আমি থানায় গিয়ে খবর দিচ্ছি আমি পুলিশে খবর দিচ্ছি আমরা দেখো না যা চল যা চল চল থানায় গিয়ে খবর দিবি কিন্তু হ্যাঁ আমরা এসে হ্যাঁ কি ব্যাপার কি শুনলাম আপনার ছেলে তো কি মারা গেছে খবর দিচ্ছেন হ্যালো কি বলছেন মিতার পেছাটা কুমড়ে রাতকে আপনারা রাখেননি কি চাইছেন মেয়েটাকে মেরে ফেলবেন শুনুন আপনি ইমিডিয়েটলি উলুবেড়িয়া হসপিটালে নিয়ে যান আমরা এক্ষুনি যাচ্ছি মা দাদা মা আটকা গল্পে আটকা মাস এই নভেম্বর মাসে আপনারা সবাই দেখুন শাকুন্তি দেখবেন আর জানাবেন क्या आज प्रैक्टिस नहीं की क्या अंकल बैठे खेलते ना छोटे बड़े बड़ों के बैट से नहीं खेलते ये लोग नहीं खाते मस्ती थी क्रंची थी मस्ती थी गोटाल चिप्स मस्ती भी क्रंची भी ओ घर का सारा काम नहीं करना पड़ता सफाई भी शॉप भी शुद्ध दिन शुद्ध नहीं समझते वैक्यूम इवेपोरेटेड मक्खी सबसे शुद्ध सफेद होता है ऐसा बोलो ना वैक्यूम इवेपोरेटेड निर्मा शुद्ध नमक जिसका दाना दाना एक समान ये हुई ना बात क्यों थे साहब वैक्यूम इवेपोरेटेड निर्मा शुद्ध नमक इतना शुद्ध कि बच्चे भी जानते हैं इसके गुण হাজার হাজার মানুষ না খেতে হাজার হাজার দারিদ্রের জ্বালায় বাই বাইতে পাচানো যায় আমাদের নতুন স্বাধীনতা সংগ্রামী তোমাদের সরকারের অসাধীনতার হাতে পোকা মাকড়ের মতো বিষে মরছে আমি এখান থেকে যাবো এয়ারটেল সোম থেকে শুনে নিবেদক আমার এয়ারটেল আমার বাংলা সহযোগী নিবেদক এনকো সিং চ্যাম্পিয়ন লন্ড্রি ফিশ এর মানে দাগের বদলে সুগন্ধ আছে ওগো পোটাটো চিপস অস্তি ভি ক্রাঞ্চি ভি এবং আজই পিয়ারলে স্মার্ট গাইড হও ইচ্ছে মায় করো আর সকল উপকার করো আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী প্রথম রাতেই তার স্বামীকে পুলে ধরে নিয়েছ আমি আমার স্ত্রীকে হিংসে করি কাপ চুলে বইয়ের মতো নির্জীব বস্তু অসুচ হয়ে সহযোগী বেদক এ টোকিও জেনারেল ইন্স্যুরেন্স জিন্দগি যা হাবির যায় সাথ রহে হামারা গুড নাইট মিনি জিম বয় বেহতর লাল পো अब सिर्फ 100 रुपए में न्यू मार्गो ओरिजिनल नीम मार्गो स्किन क्लियर स्किन आज ही पियरलेस स्मार्ट गाइड हो इच्छा तो आय करो और सकलेर उपकार करो बॉम्बे से पुरानो विश्वास नतून अंदाज एवं श्री निकेतन केनाकाटाय आकर्षणीय उपहार 6 नवंबर पर्यंत
এয়ারটেল টাটকা গল্পে আটকা মাস সোম থেকে শনি কলকাতা সন্ধে 7:40, ঢাকা রাত 8:10। নিবেদক আমার এয়ারটেল আমার বাংলা, সহযোগী নিবেদক ইফকো টোকিও জেনারেল ইন্স্যুরেন্স, জিন্দগি যাহা ভি লে যায় সাথ রহে হামারা, এবং ICI ডিউলাক্স ওয়েদার শিল্ড ম্যাক্স এক্সটেরিয়র পেইন্টস, পেইন্ট ওনলি বাহার বিউটি অন্দর বাহার। আমি এক্ষুনি আসছি, লোকেশনটা কি? মেল্লক।